এক ধরনের লকডাউন পরিস্থিতিতে আছে, যদিও গভর্নমেন্ট এটাকে লকডাউন বলতেছে না। তো আমরা চারটা ইম্পর্টেন্ট বিষয় এই সমস্ত প্যান্ডামিকের ক্ষেত্রে যেটা বিভিন্ন রিসার্চাররা রিসার্চ করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা পেয়েছি, এই চারটি বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে গভর্নমেন্টকে এটার আর্জেন্সি বুঝতে হবে, পাশাপাশি মানুষদেরকেও এটার আর্জেন্সি বুঝতে হবে। গভর্নমেন্ট যখন এই সমস্ত বিষয়গুলোর উপরে কোনো অ্যালার্ট কিছু জারি করে, তখন অবশ্যই পাবলিককে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। যে সমস্ত দেশ আর্লি রেসপন্স করেছে, যদি আপনি এখন আজকের ডেটে আপনি যদি কার্ভের দিকে তাকান, এই যে গ্রাফটা আপনারা দেখতেছেন, এখানে শুধুমাত্র ফ্ল্যাট আছে শুধুমাত্র তিনটা দেশ, এটা হচ্ছে তাইওয়ান, সেকেন্ড হচ্ছে গিয়ে চায়না, থার্ড হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া যেটা করেছে এটা খুব প্রাইমারি পর্যায়ে ওরা আর্জেন্সি নিয়েছে এবং আর্জেন্সিটা ওরা শো করেছে। প্রাইমারি পর্যায়ে যেমন যখন এটা স্প্রেড করতেছিল চীনের উহানে, তখন ওরা বিভিন্ন প্রকার মেডিকেল সামগ্রী নিয়ে প্রস্তুত ছিল, পাশাপাশি মেডিকেল যে সামগ্রীগুলো আসতেছিল যাতে কোনো প্রকার বাধার মুখে না পড়ে, মানুষকে অ্যাওয়ার্ড করা, এই সমস্ত কাজগুলোকে তারা আর্জেন্সি ভিত্তিতে করেছিল। দ্যাটস ওয়াই সাউথ কোরিয়ার মানুষের মধ্যে এর স্প্রেডের পরিমাণ কমে গেছে এবং ওখানে ওরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছে। সেক্ষেত্রে আপনি ইটালির দিকে তাকালে বুঝতে পারবেন, তারা আসলে অত ইফেক্টিভলি বা অত আর্জেন্টলি প্রাইমারি পর্যায়ে বিষয়টাকে নেয়নি, ওরা এটাকে এশিয়ার একটা বিষয় হিসাবে মনে করেছে। বা প্যান্ডেমিক ঘোষণার আগে থেকেই সাউথ কোরিয়া যেভাবে রেসপন্স করেছে, ওই টাইপের রেসপন্স তাদের মধ্যে দেখা যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি। এক্ষেত্রে গভর্নমেন্টের ট্রান্সপারেন্সি থাকতে হবে, গভর্নমেন্টকে ক্লিয়ার থাকতে হবে যে আদতে যদি আক্রান্ত হয়, ফ্ল্যাটারিং দ্য কার্ভ একটা কথা আছে, ধরেন গভর্নমেন্টের একটা ক্যাপাসিটি আছে টোটাল 1,00,000 লোককে হেলথ ফ্যাসিলিটি নিতে হবে। যখন হেলথ ফ্যাসিলিটির কথা আসে, তখন এর সাথে সাথে আসে বিভিন্ন বিষয়, যেমন হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আসে, পাশাপাশি আসে কী পরিমাণ মেডিকেল সার্ভিসেস আছে, কী পরিমাণ ইকুইপমেন্ট আছে, কী পরিমাণ PPE আছে বা অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো আপনার একজন ডক্টরকে চিকিৎসা দিতে লাগে, পাশাপাশি কী পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা আছে। তো যখন গভর্নমেন্ট এই সমস্ত বিষয়গুলোর দিকে তাকাবে, তখন তার একটা ক্যাপাসিটি সে শো করবে আক্রান্ত হবে, তখন যদি সে 1,00,000 মানুষকে এই সেবার আওতায় আনতে পারে, তো বাকি 9,00,000 স্বাভাবিকভাবেই ট্রিটমেন্ট পাবে না। যে কাজটা এখন আমরা ইতালিতে দেখতে পাচ্ছি, ইতালিতে এক ধরনের মানুষকে তারা ট্রিটমেন্ট দিচ্ছে, যাদের 60 বা 65 ঊর্ধ্ব তাদেরকে আসলে ওরা ট্রিটমেন্ট দিতে পারতেছে না, ডিউ টু ল্যাক অফ মেডিকেল সার্ভিসেস, মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড মেডিকেল সার্ভিসেস। সো গভর্নমেন্টকে এটাকে ফ্ল্যাট করতে হবে। এই ফ্ল্যাটের জন্যই সবচেয়ে বড় হচ্ছে লকডাউন করা। লকডাউন করার মানে হচ্ছে গিয়ে ইফেক্ট তো হচ্ছে, কিন্তু ওই পরিমাণ লোক একবার ইফেক্ট হচ্ছে না, যেটা গভর্নমেন্টের উপরে একটা প্রেশার পড়ে। এই জন্য গভর্নমেন্ট বিভিন্ন দেশ লকডাউন পরিস্থিতির মধ্যে গিয়ে ট্রান্সপারেন্ট থাকতে হবে গভর্নমেন্টকে মানুষের প্রতি। আমাদের দেশে এখন দেখতেছি শুধুমাত্র IADC আর ডেলি একবার শুধু আমাদের সামনে আসতেছে এবং আমাদের ইনফরমেশন দিচ্ছে। তো এইটাকে আরও স্পিড করতে হবে, এটাকে আরও ফাস্ট করতে হবে। আপনি যদি সাউথ কোরিয়ার দিকে তাকান, ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে দিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার সবাইকে ইনস্টল করা বাধ্যতামূলক করে দিয়েছে এবং ওখানে ইনফরমেশন ওরা আপডেট করতেছে। আপডেট করার ফলে এটা হচ্ছে যে লোকজন সাথে সাথে জেনে যাচ্ছে। এতে হচ্ছে গিয়ে দুইটা উপকার হচ্ছে, এক, লোকজন প্যানিক হচ্ছে না, লোকজন চিন্তা করতেছে না যে আমার এলাকায় কী পরিমাণ আক্রান্ত আছে, আমি আক্রান্ত হচ্ছি কি না। আর সেকেন্ড হচ্ছে গিয়ে তারা আরও বেশি অ্যালার্ট হয়ে যাচ্ছে যে আমার এলাকায় আরও একজনকে শনাক্ত হয়েছে, সুতরাং আমাকে আর ঘর থেকে বের হওয়া যাবে না। সো ট্রান্সপারেন্ট হওয়া জরুরি। যদি আপনি এই প্যান্ডামিককে কন্ট্রোল করতে চান, তাহলে অবশ্যই, যেহেতু এর কোনো ভ্যাকসিন নেই এবং ভ্যাকসিন আসতেও অলমোস্ট 12 থেকে 18 মাস সময় লাগে, এর আগের যে কেসগুলো আমরা দেখেছি সার্চ বা মার্স, এক্ষেত্রে 12 থেকে 18 মাস সময় লেগেছে। তো এক্ষেত্রে এই যে বর্তমান যে করোনা ভাইরাস আছে COVID-19, এক্ষেত্রে ধারণা করা হয় যে 12 থেকে 18 মাসের একটা সময় লাগতে পারে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে আমি হয়তো নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো। ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, যেমন এটা ল্যাবরেটরি টেস্টের পরে হিউম্যান বডিতে টেস্ট হবে, হিউম্যান বডির আবার এইজ অনুযায়ী টেস্ট হবে, তো এগুলো আসলে প্রচুর সময় লেগে যায়। সো আমাদের যেটা গভর্নমেন্টের উচিত, সেটা হচ্ছে একটা অ্যাপ ডেভেলপ করা বা অ্যাপ টাইপের কিছু একটা ডেভেলপ করা এবং সেখানে টাইম টু টাইম আপডেট করা। যদি সেটা করা না হয়, তাহলে আসলে আমরা এক্স্যাক্টলি জানতেছি না, বিভিন্ন এলাকায় খবর পাচ্ছি যে বিভিন্নভাবে লোকজন আক্রান্ত হচ্ছে, কিন্তু এটার কোনো বেস নেই,
বিভিন্ন সংবাদ মাধ্যমে আসতেছে, লোকাল নিউজে আসতেছে, কেউ সেলফি করে বা ভিডিও করে এটাকে আপলোড করে দিচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে টেস্টিং। WHO ডিজি যে কথাটা বলছে, টেস্ট টেস্ট টেস্ট, অর্থাৎ যদি আপনি যত পরিমাণ টেস্ট আপনি করবেন তত পরিমাণ আপনি এশিওর হবেন কি পরিমাণ লোক আপনার দেশে আক্রান্ত আছে। এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হচ্ছে বাংলাদেশের টেস্টিং কিটগুলোর আনঅ্যাভেলেবিলিটি, এবং আইওডিসি এর নাম্বারে অনেক অভিযোগ আছে যে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না, টেস্ট করতে পারতেছে না, এবং আইওডিসি আর বলতেছে যে সর্দি কাশি হলেই যে COVID-19 বা করোনা ভাইরাস হয়েছে এরকম না। তো সর্দি কাশি হওয়ার পরে যে করোনা ভাইরাস না, তবে এটা ওয়ান অফ দ্য সিম্পটম। তো যেহেতু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে, তো এই জন্য মানুষ ওখানে ছুটে যাচ্ছে বাট তারা টেস্ট করাতে পারছে না, এবং বেসরকারি পর্যায়ে এটার অ্যাভেলেবিলিটি কম। গণস্বাস্থ্য যদিও এটা নিয়ে একটা তারা দাবি করছে যে তারা একটা কিট আবিষ্কার করেছে যাতে খুব আর্লি শনাক্ত করতে পারে, তবে সেটাও এখনও মার্কেটে অ্যাভেলেবেল না, সুতরাং সেটা আসতেও টাইম লাগবে। টেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, যত পরিমাণ টেস্ট করা হবে তত পরিমাণ আসলে আইডেন্টিফাই করা ইজি হবে যে কী পরিমাণ লোক আমাদের এখানে আক্রান্ত হচ্ছে। না হলে এটা ডে বাই ডে, কেউ যদি স্ট্রোকের কারণে মারা যায় বা অন্য কোনো ডিজিজের কারণে মারা যায় তাহলে এটাকে তারা করোনা ভাইরাসের সাথে মিলিয়ে ফেলবে এবং পরবর্তীতে আরও বাজে সিচুয়েশন রয়েছে। সো টেস্ট করতে হবে। টেস্টের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, যখন 2003-04 সালে মার্স বা সার্চ ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছিল তখন WHO সাউথ কোরিয়াকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল এবং সিঙ্গাপুরকে নিয়ে তাদের হেলথ ব্যবস্থা নিয়ে। তারপরে তারা ডেভেলপমেন্ট করেছে এবং ডেভেলপমেন্টের ফলে এখন তারা খুব আর্লি স্টেজে যখন তারা কিটগুলো নিয়ে আসতেছে। আমি বারবার সাউথ কোরিয়ার কথা এই জন্য বলছি, সাউথ কোরিয়া হেলথ খাতে, অর্থাৎ যখন ফার্স্ট তাদের ওখানে করোনা ভাইরাস ধরা পড়ে, যখন তাদের ওখানে প্রথম করোনা ভাইরাস রোগী ধরা পড়ে, তখন ইউরোপের অনেক দেশেই করোনা ভাইরাসের রোগী ছিল না, কিন্তু তাদের ব্রেক থ্রু, তাদের ট্রিটমেন্টের প্রসেসের কারণে তারা এটাকে মোটামুটি কার্ভটাকে ফ্ল্যাট করে ফেলছে, অর্থাৎ তাদের রোগী বাড়তেছে বা তাদের যেই পরিমাণ ট্রিটমেন্ট ক্যাপাসিটি আছে তার মধ্যেই আছে। সো টেস্ট করতে হবে। সো এই টেস্ট কিটগুলো যেমন ভারতের একটা কিছুদিন আগে দেখলাম ভারত আমদানি করার চেষ্টা করতেছে বাট তাদের বিউরোক্রেসির কারণে তারা হয়তো এটা পারতেছে না। আমাদের ক্ষেত্রেও সেই সমস্যাগুলো আছে। সেক্ষেত্রে যত পরিমাণ কিট আসবে এবং এটাকে প্রাইভেটালাইজ করে দিতে হবে, অর্থাৎ প্রাইভেট হসপিটালগুলোর মধ্যেও কিছু কিট দিতে হবে যাতে তারাও পার্সোনাল একটা প্রিপারেশন নিয়ে যাদের ক্যাপাসিটি আছে ওই পরিমাণ সিটিজেনকে, যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ওই সিটিজেনকে তারা যাতে সেবাটা দিতে পারে। সো টেস্ট ম্যান্ডেটরি। যখন টেস্টের পরিমাণ বেড়ে যাবে স্বাভাবিকভাবে রোগীও বাড়বে। যদি রোগী বাড়ে সেই রোগীগুলোকে কীভাবে, ফোর্থ হচ্ছে ইফেক্টিভ লকডাউন। ইফেক্টিভ লকডাউনটা সারা পৃথিবীতে মোটামুটি যারা আর্লি স্টেজে, ইটালির দুটো শহরের কম্প্যারিজন এই গ্রাফের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যারা আর্লি স্টেজে স্টেট নিয়েছে এই দুটো শহরে, সেখানে পার্থক্য কিন্তু অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ যে দেশটা প্রাথমিক পর্যায়ে লকডাউনটা করেছে সেসব দেশে তাদের দেশের আক্রান্তর সংখ্যাও কমে গিয়েছে। কেননা আপনার লকডাউন যদিও কোনো সলিউশন না, কোনো লকডাউন হচ্ছে কি স্প্রেডিংটা কমানোর জন্য ব্যবহার। লকডাউনটা যদি গভর্নমেন্ট ইফেক্টিভ করতে পারে তখন সেখানে রোগী আক্রান্তর সংখ্যা স্বাভাবিকভাবেই কমেছে। তাই আমি গভর্নমেন্টকে বলবো ইফেক্টিভ একটা লকডাউন নিয়ে আসতে হবে। এখানে একটা কথা আছে, যেহেতু আমাদের হাই ডেন্সিটি পূর্ণ এলাকা এবং লকডাউনের ক্ষেত্রে যেটা হচ্ছে গভর্নমেন্ট এটাকে সাধারণ ছুটি ঘোষণা করার ফলে যেটা হয়েছে যে লোকজন সব বাড়িতে ছুটে গেছে। আপনার এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে লোকজন বাড়িতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছে এবং ট্রেনে, বাসে, ফেরিতে যে পরিমাণ বা লঞ্চে যে পরিমাণ লোক গিয়েছে তা অবিশ্বাস্য একটা ব্যাপার। মনে হয় তারা একটা কোনো ফেস্টিভ্যাল ভ্যাকেশনে যাচ্ছে, তারা মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যাল ভ্যাকেশনে যাচ্ছে। সো গভর্নমেন্টকে এটাকে আসলে টোটালি লকডাউন শব্দটাই ব্যবহার করা উচিত ছিল, তাহলে হয়তো যারা যে অবস্থানে ছিল ওই অবস্থা নিয়ে থাকতো, তারা বাড়িতে যাওয়ার বা অন্যান্য জায়গায় যাওয়ার চিন্তা করতো না। আমরা বাংলাদেশের ইনকামগুলো দেখি, ইনকামের ক্ষেত্রে ডেইলি ইনকাম যারা করে, ডেইলি লেবার ইয়া এদেরও একটা ডেইলি যারা রিক্সা পুলার আছে বা অন্যান্য যারা আছে তাদের একটা বড় ভূমিকা রয়েছে। সো সেক্ষেত্রে ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে ইটস ভেরি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে যদি আমরা এটাকে ব্যবহার করি। ইফেক্টিভ লকডাউনের ক্ষেত্রে যারা আর্লি স্টেজে ইফেক্টিভ লকডাউন করেছে, এই ইফেক্টিভ লকডাউনটা তত বেশি ইফেক্ট তাদের দেশে স্প্রেডটা কম হয়েছে। আমাদের দেশে রোগীর পরিমাণ কম পাওয়া যাচ্ছে, এর মানে হচ্ছে আমরা টেস্টিং কম করতে পারতেছি। তো লকডাউনটা যদি ইফেক্টিভ করা যায় তাহলে হয়তো রোগের সংখ্যাটা কমানো যাবে। তো লকডাউনের ক্ষেত্রে দুটো কাজ করতে হবে, এক হচ্ছে বাই ফোর্স কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে জনগণকে অ্যালার্ট করে লকডাউনটা ইফেক্টিভ করতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে এই লকডাউন চলাকালীন সময় গভর্নমেন্টকে তার যে সমস্ত ভেন্টিলেশনগুলো আছে, ভেন্টিলেশন সেন্টারগুলো আছে, আইসিইউগুলো আছে, এগুলোকে ডেভেলপ করতে হবে যাতে
যদি আপনার লকডাউনের পরেই যে এই রোগটা চলে যাবে বা এই রোগটার ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে এরকম তো না, যখন রোগীর সংখ্যা আরও বাড়বে তখন যদি তারা মেডিকেল সিস্টেমটা ডেভেলপ করতে পারে, মেডিকেল সিস্টেমটা বা মেডিকেল সার্ভিসটা তারা এনশিওর করতে পারে ম্যাক্সিমাম পার্সনকে, যেখানে উন্নত দেশের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই, তো যাতে ইফেক্টিভলি একটা ব্যবস্থা নিতে পারে।